বিডিএস কর্মকর্তা বৃন্দ, আমাদের গর্ব সহ মুক্তিযোদ্ধা সাবেক মাননীয় মন্ত্রী, আমার বড় ভাই সাংবাদিক বৃন্দ, 1971 সালের রণাঙ্গনের সাথে ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ টাইগার ওয়াটার সাইট, আমি প্রথমেই স্মরণ করছি যেহেতু বিজয়ের মাস, স্বাধীনতার মহান। বাবুল ছিলেন 11 সেক্টরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা। বাবুল হ্যাঁ মুক্তিযোদ্ধা ছিল, সে একজন অভিযান মুক্তিযোদ্ধা ছিল। তো যাই হোক, আল্লাহ তাকে অনেক ধন দৌলত দিচ্ছে, সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে, তাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে তাকে হ্যারাসমেন্ট করার জন্য এইসব করা হচ্ছে। আমরা বক্সিগঞ্জের সর্বস্তরের মুক্তিযোদ্ধারা জানি সে একজন অভিযান মুক্তিযোদ্ধা। আজকের এই সংবাদ সম্মেলনে যাকে উপলক্ষ করে কথা বলা হচ্ছে, জনাব মাহবুবুল হক বাবুল সিস্তি, উনি ভারতীয়, আমার পরিচয় জানে তিনি। আমি মোহাম্মদ আমিনুল হক, সাবেক ডেপুটি কমান্ডার জেলার বি কমান্ড জামালপুর, যুদ্ধকালীন সময়ে সেকশন কমান্ডার, পরবর্তীতে প্লাটুন কমান্ডার, মুক্তিযুদ্ধ 1971 11 সেক্টর, কোম্পানি লেফটেন্যান্ট মাহফুজ। তো আমি বলতে চাচ্ছি, প্রথম নিন্দা জ্ঞাপন করছি এই ভুয়া মুক্তিযোদ্ধা যারা বানাচ্ছে তাদেরকে, সেই সাথে দাবি করছি যুদ্ধ অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারিক কার্যক্রম বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে অবিলম্বে এটি শেষ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি আজকের এই সংবাদ সম্মেলন। সেই সাথে আজকে যাকে নিয়ে বিতর্কিত হচ্ছে, বিতর্ক উঠেছে স্বাধীনতা 46 বছর পর, উনি জনাব মাহবুবুল হক বাবুল সিস্তি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, উনি ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা মহানগরের 12 জুন 1971 যখন মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইপিআরের সুবেদার মেজর সিরাজের নেতৃত্বে 140 জন যোদ্ধা সহ পাখানাদার বাহিনীর ক্যাম্প কামালপুরে যখন আক্রমণ করি, তখন বাবুল সিস্তি আমাদের সঙ্গে সেই আক্রমণে অংশগ্রহণ করেছে। কি ভাইরা কামালপুরে, এরপরে 30 জুলাই 1971 আমরা দ্বিতীয় আক্রমণটি জেড ফোর্সের নেতৃত্বে পরিচালনা করেছিলাম, অনেক পরিকল্পনা করে। সেই আক্রমণটি 31 জুলাই পর্যন্ত অব্যাহত ছিল। 1 আগস্ট 1971 ক্যাপ্টেন সালাহউদ্দিন সম্মুখ যুদ্ধে শহীদ হন। আমরা তৃতীয় আক্রমণটি পরিচালনা করি, হ্যাঁ আমরা সেই আক্রমণ ছিলাম একই সঙ্গে। আমি তো সেই কথাটাই বলছি।